ফিজিওথেরাপি কি ব্যায়াম নাকি আরও অনেক মডালিটিস নিয়েই ফিজিওথেরাপি করে উঠেছে হ্যাঁ খুবই ভালো কথা বলেছেন আসলে ফিজিওথেরাপির যদি আমরা ইতিহাস দেখি ফিজিওথেরাপির চিকিৎসাটা আসছে আসলে ফিজিক্যাল বিভিন্ন ডিসেবিলিটি থেকে মুক্ত করার জন্য যে এটা কিন্তু শুরু হয়েছে আসলে ফার্স্ট বিশ্বযুদ্ধের পর থেকে। যখন হাজার হাজার হতো বিভিন্ন সৈনিকরা বিভিন্ন দেশে তারা বিভিন্ন অপারেশনের পরে হোক শারীরিকভাবে আঘাত পেয়ে হোক যুদ্ধের পরে বিভিন্ন অস্ত্রের আঘাতে হোক পারমাণবিক বোমার কারণে হোক তারা যখন শারীরিকভাবে অক্ষম হয়ে গেল এবং এই লোকগুলা যখন সমাজে অকর্মণ্য হয়ে দাঁড়ালো তখন প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তারা চিকিৎসা বিজ্ঞানটাকে তখন তারা ঢেলে সাজানোর চেষ্টা করলো তখনই ফিজিওথেরাপির চিকিৎসাটা আসলো ফিজিওথেরাপি ওখান থেকেই ফিজিওথেরাপির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মুভমেন্ট করা মানে আমরা চাই না কোনো লোক বিছানা শুয়ে থাকুক আমরা ফিজিওথেরাপিস্টরা চাই না কেউ তার একই জায়গায় স্টেশনের অবস্থা দাঁড়িয়ে থাকুক একটা গাছপালা দাঁড়িয়ে থাকতে পারে একটা মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না তাকে তার কাজে তার কাজে তার অথবা সে যে অঙ্গহানি হলো তার যে লস হলো সেটাকে আমরা বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রো মোডালিটিক্স অ্যাপারেটাস এবং বিভিন্ন অর্থোসিস পোস্তোসিস এবং প্রয়োজনে অন্য ডাক্তারদের হেল্প নিয়ে আমরা যদি তাকে সামাজিক কাজে লাগিয়ে আনতে পারি সেই উদ্দেশ্য থেকে ফিজিওথেরাপি চিকিৎসাটা ডে বাই ডে ডেভেলপ করবে এবং আস্তে আস্তে বিভিন্ন ব্যথার একমাত্র চিকিৎসা স্কেলেটাল পেইনের একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা অপারেশন পরবর্তী যে ব্যথা তা থেকে চিকিৎসা দুর্ঘটনা থেকে পা হারিয়ে গিয়ে তা থেকে চিকিৎসা এবং বিভিন্ন পাওয়ার পর পর যে কোনো ডিসএবিলিটি তা থেকে এবং স্ট্রোক আপনি জানেন সারা বিষয় স্ট্রোক নিয়ে পরে কথা বলবো আমি কিছু যন্ত্র দেখছি আমাদের পর্দায় এখানে আমরা কিছু আইডিয়া দেওয়ার জন্য আসলে ফিজিওথেরাপিস্ট আপনি যেটা বলছেন যে অনেক ধারণা এটা এক্সারসাইজ অনেক এভেনকে অনেক ডাক্তারও জানে না বিকজ এক এক ডাক্তারের সাবজেক্ট এক এক আলাদা হয়ে গেছে তার জন্য একটু আইডিয়া দেওয়ার জন্য ফিজিওথেরাপি মিনস ফিজিক্যাল ইকুইপমেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল পদ্ধতির মাধ্যমে যে চিকিৎসা এখানে আমরা হচ্ছে এখানে বড় অংশ ইলেকট্রোথেরাপি হিসাবে কাজ করে এবং সারা বিশ্ব কিন্তু ইলেকট্রোথেরাপি আস্তে আস্তে আপডেট হচ্ছে এটা একটা আমরা যেটা ইন্টারফেরেন্সিয়াল থেরাপি এটা লেটেস্ট একটা মেশিন যেটা আমাদের ডিপিআরসিতে আছে এটার মাধ্যমে আমরা কিন্তু এখানে দুইটা মিডিয়াম ফ্রিকুয়েন্সি কারেন্ট একসাথে আমরা পাস করতে পারি বডির কোথাও যেখানে যদি সাজেস্ট কারো ব্যাক পেইন আছে আপনি ব্যাক পেইনের যদি আপনার একটা স্পেসিফিক পয়েন্টে সেখানে যদি আপনি ডায়াগনোসিস করে দেখলেন মাসেল স্পাজম এখন আপনার যদি কেউ পেইন কিলার খাওয়ালো তাহলে সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল এবং লিভার কিডনি ড্যামেজ হতে পারে আমরা সেটা না করে এই আইএফটির মাধ্যমে লোকাল পেইন আইএফটি নিয়ে আরও অনেক কথা শুনি আসতে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে